লোকাল ট্রেনে আগুনের ফুলকি দেখে আতঙ্ক। রবিবার শিয়ালদহ দক্ষিণ শাখায় দুপুর ১২:১২ ডায়মন্ড লোকালের চাকায় আগুনের ফুলকি দেখা গেলে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। সুভাষগ্রাম স্টেশনে ট্রেনটি দাঁড় করিয়ে দেওয়া হয়। দীর্ঘক্ষণ বন্ধ থাকে ওই রুটে ট্রেন চলাচল, ফলে বারুইপুর লক্ষ্মীকান্তপুর নামখানা কাকদ্বীপগামী ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে। যান্ত্রিক ত্রুটির ফলে আগুনের ফুলকি দেখা যায় বলে রেল সূত্রের খবর।